হিরণ্যকশিপুর দুর্জয় বীর্য আছে সন্তান রূপে। এই সন্তানটি প্রসব হয়ে গেলে পর তাকে মেরে দিয়ে আমি একে ছেড়ে দেব, সেই জন্য একে আমি নিয়ে যাচ্ছি। তখন নারদ বলেন, না ইন্দ্র, এর পেটে যে ছেলে আছে সেই সন্তানকে মারার ক্ষমতা তোমার নেই, এর পেটে আছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভক্তকে কেউ মারতে পারে না। তখন আমার মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত আছে এই কথা জেনে ইন্দ্র আমার মাকে পরিক্রমা করে প্রণাম করেছিলেন, করে আমার মাকে ছেড়ে দিয়ে চলে গেছিলেন। তখন নারদ ঋষি আমার মাকে তার আশ্রমে নিয়ে গেছিলেন। আমার মা আশ্রমে সেবা করতেন, আর সন্ধ্যের সময় নারদ ঋষি আমার মাকে ভাগবত ধর্মের কথা শোনাতেন। যখন নারদ ঋষি আমার মাকে উপদেশ দিতেন, তখন নারদ ঋষির দৃষ্টি মাতৃগর্ভে যে আমি ছিলাম আমার দিকেও ছিল। অর্থাৎ নারদ ঋষি যখন উপদেশটা দিতেন, তখন ওই মাতৃগর্ভস্থ শিশুটার দিকেও তার নজর ছিল। আমার সেই সমস্ত কথা মনে আছে। কিন্তু আমার মা নারী হওয়ার কারণে, স্ত্রী হওয়ার কারণে, চঞ্চলতার কারণে, স্ত্রীগণ স্বভাব চঞ্চল হয়, চপল হয়, সেই জন্য আমার মা ভুলে গেছে, আমার সব মনে আছে। আমি সেই কথাগুলো তোমাদেরকে আবার বললাম। এই কথাগুলো শোনার পর ছেলেদের ভিতরে তো একটা প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, তারা ধীরে ধীরে কৃষ্ণ ভক্ত পরিণত হতে লাগলো। গুরুদেবের ছেলেরা যখন দেখল যে প্রহ্লাদ একা ছিল, এখন তো দেখছি সবাইকে নষ্ট করছে, ওদের ভাষায়, ওদের ভাষায় কৃষ্ণ ভক্তি হওয়া মানে নষ্ট হয়ে যাওয়া, তখন সেই কথা নিয়ে গিয়ে বাবাকে বলল। বাবা আবার ডাকলো প্রহ্লাদকে, দেখে জিজ্ঞেস করলো, বেটা এতদিন তো অনেক পড়লি, এখন বল সব থেকে ভালো পড়া কোনটা? বললে, বাবা কৃষ্ণচরণের নবদা ভক্তি করাই সব থেকে বড়। নে নবদা ভক্তি সে আবার কী রে? বললেন, বন্দন স্পর্শন অর্চন সেবন পূজন সাক্ষ্য সাংখ্য দাস্য ইত্যাদি, ভগবানের চরণে প্রণাম করা, তার জায়গা মোছা, তার স্তুতি করা, তার পূজা করা, তার কাজ করা, এটাই সব থেকে বড় শিক্ষা। প্রহ্লাদের যে কথা যে শ্রেষ্ঠ শিক্ষা কৃষ্ণচরণে নবদা ভক্তি, এটাই ভারতের শিক্ষা, যে কৃষ্ণচরণে নবদা ভক্তি সর্বাপেক্ষা সেরা শিক্ষা। আমাদের বিদ্যা বলা হয়েছে যে অবিদ্যয়া মৃত্যুম তীর্থা বিদ্যয়া অমৃতম অশ্নুতে, জাগতিক বিদ্যাগুলোর প্রয়োজন কিসের জন্যে? একটু ঘর টর করা, লাইট টাইট করা, এগুলোর জন্য জাগতিক বিদ্যার দরকার, একে বলছেন অপরা বিদ্যা। কিন্তু এই ঘর টর জাগতিক বিদ্যা দিয়ে তুষ্ট হওয়া যায় না, তাহলে এই বাড়ির যারা বাসিন্দা তারা সুখী হয়ে যেতেন, তারা আমাকে আনতেন না। অর্থাৎ অপরা বিদ্যার দরকার ঘর বাড়ি বানানোর জন্যে, খাওয়ার জন্যে, আর পরা বিদ্যার দরকার শান্তির জন্যে। তো প্রহ্লাদ ওই কথাটা বললেন যে আমার মতে শ্রেষ্ঠ বিদ্যা শ্রেষ্ঠ শিক্ষা কি না, কৃষ্ণচরণে নবদা ভক্তি। তাহলে দেখুন ভক্তির তিনটে স্তর। ভক্তি কি কি? আমরা যারা সাধারণ মানুষ, আপনারা যারা আমার কাছে আজকে প্রথম এসেছেন, তাদের জন্য বলা হলো বিধি ভক্তি করবে। বিধি ভক্তিটা কী জিনিস? যদি কোনো জায়গায় ভালো সাধু আসে শোনো, সেখানে গিয়ে বসবে। কোনো জায়গায় যদি আরতি হয় সেখানে দাঁড়াবে। কোনো জায়গায় যদি স্তুতি হয় সেখানে দাঁড়াবে, প্রণাম করবে। এই যে ভগবানের চরণে একটা মন চাক বা না চাক এগুলো করবে, কিন্তু সঙ্গে সঙ্গে দিব্যজ্ঞান রাখতে গিয়ে কাণ্ডজ্ঞানটা হারিয়ে ফেলো না। অনেকে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেন, আপনারা অতিরিক্ত উন্মাদনা দেখিয়ে ফেলেন। বৃন্দাবনে দেখছি ঠাকুরের মন্দির পূজা হচ্ছে, ভদ্রলোক পূজা ভদ্রমহিলা প্রণাম করলেন, প্রণাম করে যেহেতু ঠাকুরের দিকে পেছু ফিরতে নেই, উনি এইরকমভাবে করছেন, আর একজন প্রণাম করছেন তার ঘাড়ে গিয়ে পড়লো, তারও কোমর ব্যথা, এরও কোমর ব্যথা। তো এই জন্য বলছেন যে দিব্যজ্ঞান রাখতে গিয়ে কাণ্ডজ্ঞানটা হারিয়ে ফেলো না, কৃষ্ণ ভক্তি দেখাতে গিয়ে কাণ্ডজ্ঞানটাকে হারিয়ে ফেলো না। যে ভক্তি আমার এলো এ ধৈর্য নাই মানে মুহূর্তে বিহ্বল হয়, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন। তাহলে বিধি ভক্তি কাকে বলে? না, যেখানে পূজা হবে সেখানে গিয়ে দাঁড়াবো হাত জোর করে, আরতির সময় ভগবান স্বয়ং প্রকাশিত হন, সেই জন্য আরতিতে দাঁড়াতে হয়। কোনো জায়গায় আরতি হচ্ছে জানলে, যতটা যত খুব বেশি অসুবিধে না থাকে সেখানে অবশ্যই দাঁড়াতে হয় এবং ঠাকুরকে প্রণাম করতে হয়, মাথা নিচু করে প্রণাম করতে হয়। অনেকে অপমান হবে ভেবে এরাম করে করে, এরাম করলি কেন, বন্ধু হয়তো মানে না, বলে না মাথা চুলকুচ্ছিল, কপাল চুলকুচ্ছিল।
তোর লজ্জা করার জায়গা পেলি না তুই, অত লজ্জা করার কি আছে? সাষ্টাঙ্গ লুটিয়ে পড় ভগবানের চরণে, যদি শান্তি পেতে চাস। মেয়েদের সাষ্টাঙ্গ প্রণাম করতে শাস্ত্রে বারণ করা আছে, সেই জন্য মেয়েদের জন্য সাষ্টাঙ্গ প্রণামের বিধান নেই। তাদের জন্যে ওই যে সরাঙ্গ প্রণাম, যেমন হাঁটু মুড়ে করেন আপনারা, ওতে সৌন্দর্য বেশি। আর পুরুষদের জন্যে সাষ্টাঙ্গ প্রণামের বিধান। প্রণাম মানেই হলো নত হওয়া, নম নম কথাটার মানে হলো ন মম, আমি আমার নই আমি তোমার, এই যে সমর্পণ করে দেওয়া, এটাকে প্রণাম বলা হয়। এইগুলো করতে বলা হয়েছে, এটা বলছেন বিধি ভক্তি। মন চাক বা না চাক এগুলো করব। সংকীর্তন, আমাকে একজন জিজ্ঞেস করলেন সংকীর্তনে ষোলো নাম বত্রিশ অক্ষরের মানে কি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি শব্দের সম্বোধনে হরে কথাটা এসেছে। হরি মানে, হরে মানে হলো হে হরি। এই হরি কথাটা দেখুন আটবার আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরি, হরে মানে হলো হে হরি। হরি মানে কি হলো? হরণ করা। কি হরণ করেন? আটটা জিনিস আটবার। কি কি? ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিরাজ করছেন, গুরুদেবের কাছ থেকে মন্ত্র পেয়েছি, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়েছে, জীবাত্মা পাগলের মতন কৃষ্ণ দর্শন করতে চাইছে। কুলকুণ্ডলিনী শক্তি যা জাগ্রত হয়ে যায় সে পাগল হয়ে যায়, তার সংসারে আর ভালো লাগে না। সে কালি চায় কী করে ভগবানকে দেখতে পাবো। এইরকম যার হয়েছে তার বলতে হবে কি কুলকুণ্ডলিনী জেগেছে। বলছেন যে রাধারানী কৃষ্ণ দর্শনের জন্য পাগল হয়েছেন, তার মানেটা কি হচ্ছে? জীবাত্মা ওই পাগল হয়েছেন। কৃষ্ণের পাশেই সাতটা ছিদ্র। এই সাতটা ছিদ্র কি কি? না মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, সহস্রার। কৃষ্ণ বাচ্চে অর্থাৎ কুলকুণ্ডলিনী জাগ্রত হচ্ছে, আর জীবাত্মারূপ রাধা ঘরে থাকতে পারছে না, সে পাগল হয়ে ছুটেছে কৃষ্ণ দর্শনের জন্য। কৃষ্ণের স্থান এখানে, এই যে দ্বিদল পদ্ম আঙ্কা চক্র, জীবাত্মা পাগলের মতন ছুটছে ওইখানে যাওয়ার জন্যে। এইখানে গেলেই আটকে যাচ্ছে, রাধারানী গিয়ে আটকাচ্ছে, অষ্টসখী ঘিরে রেখেছে কৃষ্ণকে। অষ্টসখী কে কে? ললিতা বিশাখা ইত্যাদি। আর এখানে ক্ষিতি অপ তেজ মরুত বোম মন বুদ্ধি অহংকার। আমি যদি আপনাকে বলি এখানে কৃষ্ণ আছে, আপনি যান, বাধা দেবে আপনার শরীর। আপনারা এখানেই এখনই ক্লান্ত বোধ করছেন। এই শরীরটা কি নিয়ে তৈরি? ক্ষিতি অপ তেজ মরুত বোম। শরীরটাকে অতিক্রম করলেন, শরীরটাকে জয় করলেন, শরীরটাকে ঠিক করলেন, বাধা দেবে কে? আপনার মন। তারপরে কে বাধা দেবে? বুদ্ধি। তারপরে কে বাধা দেবে? অহংকার। এই আটটা জিনিসকে হরণ করার জন্য হরি শব্দ আটবার। তারপরে বলা হলো রাম চারবার, কৃষ্ণ চারবার। কৃষ্ণ কথাটার মানে হলো কৃষ ইতি ভূর্বাচক, ন ইতি নিবৃত্তিবাচক, তৈরৈক্যং কৃষ্ণ ইতি অভিধীয়তে। অর্থাৎ যাকে ডাকলে পরে আর জন্ম হয় না। কৃষ্ণ চারবার কেন? তিনবার নামে ত্রয় তাপ হরে। কৃষ্ণ নাম তিনবার উচ্চারণ করলে পরে সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। ত্রিতাপ, আধ্যাত্মিক, আদিভৌতিক আর আদিদৈবিক। আর একটা বাকি রইল, ওই আর একবার কৃষ্ণ নামে কৃষ্ণ আত্মসাত করে নেয়। তাহলে চারবার কৃষ্ণ কেন? তিনবার কৃষ্ণতে আমার ভেতরে যে ত্রিতাপ রয়েছে, যে কষ্ট রয়েছে, এই কষ্টটা হরণ করে নেয়। মহাভারত ভাগবতের মধ্যে একটা সুন্দর কাহিনী আছে, আপনাদের কষ্ট হচ্ছে হয়তো, আমি আর বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না। কেতুবান বলে একটা চরিত্র আছে ভাগবতের। কেতুবান ছিল কংসের চর। সে বেটা দিন রাত মদ খেত আর মাংস খেত আর মেয়ে নিয়ে পড়ে থাকতো। খুব ভালো লোক, ভালো তো বটে, এত সুন্দর জীবন তার। অক্রূর ছিল। অক্রূর এসে বললে কি, ভাই কেতুবান, তোকে দেখে আমার যা ভালো লাগছে, আহা এইরকম জীবন হয় না। তা তোকে ভাই আমি একটা কথা গোপনে গোপনে শুনিয়ে দিয়ে যাই, তুই ভাই ভুলেও খবরদার কৃষ্ণ নাম করিস না। বলে কেন? ওটা করলে কি হয়? বলে কৃষ্ণ নাম করলে মুক্তি হয়ে যায়। বলে সেটা আবার কী জিনিস রে? বলে ওই মুক্তি হয়ে গেলে দেখবি আর এই মদ খেতেও ভাল লাগছে না, মাংস খেতেও ভাল লাগছে না, কিরাম ফ্যাল ফেলে উদাসীন পারা হয়ে যাবি, চোখে জল, খালি কাঁদতে ইচ্ছে করবে। বলে মহাসর্বনাশ, কাঁদতে ইচ্ছে করবে? বলে হ্যাঁ, এসব ভাল লাগবে না। ইয়ার কী বলবে? না। বলে ভারী ভালো কথা সোনালি বাবু, আমি খবরদার ওই নাম করব না, ওই সর্বনেশে নাম করলে আমার মুক্তি হয়ে যাবে। ঘরে গিয়ে তো ওই মাথায় ঢুকেছে ওইটা, ঘরে গিয়ে বেটা চুপ করে বসে থাকে। সবাই বলে কেতুবান তুই তো সবসময় হাসি খুশি, আজকে
বলছে আর বলিস না ভাই, অক্রূর শোনালি যে কৃষ্ণ নাম, বাস একবার বেরিয়ে গেল। বলেছে তিনবার করতে বারণ করেছে, এই তো একবার বেরিয়ে গেল। বলে কি হলো? বলে একবার কৃষ্ণ নাম বেরিয়ে গেল, সর্বনাশ একবার হয়েছে কৃষ্ণ নাম, মহা মন খারাপ। তারপরে দুদিন তিন দিন মেয়েরা আসে, ইয়ার্কি ফাজলামি করে কৃষ্ণ ও একটু। বলে কীর্তুবান আপনার কী হয়েছে? বলে আপনাদের কাছে বলতে আমার আপত্তি নেই, ওই কৃষ্ণ নাম বাস দুবার হয়ে গেছে, সর্বনাশের মাথায় পা, বাকি রইল একবার। এই করতে করতে কবরদার, হে জীব আর বিশ্বাসঘাতকের কথা করিস না, তোকে কত মিষ্টি খাইয়েছি, কত মাংস খাইয়েছি, খবরদার ওই নাম সর্বনেশের নাম আর তুই বলিস না, জীব দাঁত দিয়ে কেটে শেষ করে দেবো তোকে। স্বপ্নের মধ্যে জীব বলে দিয়েছে কৃষ্ণ। সকালবেলাটা একজন বলছে কালকে রাত্রিবেলা, রাত্রিবেলা আমি স্বপ্নের মধ্যে কৃষ্ণ বললেন? বলে যা, তিনবার শেষ, আর মুক্তি কি আটকা। অক্রূর এসেছে, অক্রূরের কাছে কাঁদছে কেতুবান, ভাই সর্বনাশ কি হলো? আমি কৃষ্ণ নাম তিনবার, ওই নাম আমি তিনবার বলে দিয়েছি। তিনবার বলে ফেললি? হ্যাঁ, তোকে বারবার বারণ করলাম। বলে ভাই যা হয়ে গেছে তো হয়ে গেছে, আর কিছু একটা প্রায়শ্চিত্তের বিধান দে, যাতে যে প্রায়শ্চিত্ত পাপ করে ফেলেছি প্রায়শ্চিত্ত কর। বলে একটা প্রায়শ্চিত্ত আছে, কৃষ্ণকে নিমন্ত্রণ করা হয়েছে, কংস এখানে সভাতে আসছে, কৃষ্ণ এখানে মল্লযুদ্ধ হবে, সবাই দেখতে যাবে, তুই কিন্তু দেখতে যাস না, যদি দেখে ফেলিস তাহলে তার কার বাবার ক্ষমতা নেই কারুর যে তোকে মুখ্য থেকে বাঁচায়। একে তো তিনবার কৃষ্ণ নাম করে ফেলেছিস, তারপরে যদি দেখে ফেলিস, বলছে ওটা পারবো, ও প্রয়োজন পড়লে চোখ কানা করে দেবো, আমি দেখবো না কিছুতেই। চারিদিকে কৃষ্ণ ভগবান কি জয়, কৃষ্ণ ভগবান কি জয়, মথুরা রাস্তাঘাট সাজানো হয়েছে। আর অক্রূর কেতুবান কি করছে? দরজা বন্ধ করে দিয়ে, জানলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে চুপ করে বসা, খবরদার চোখ দেখতে পাবি না। হাওয়াটা এমন পাজি, জোর জোর হাওয়া দিচ্ছে আর জানলাগুলো খুলে যাচ্ছে, অন্যদিন এত হাওয়া দেয় না, দরজা চেপে দাঁড়িয়ে রয়েছে, খবরদার দেখবো না, চোখ বুঝে দরজা বন্ধ করেও বিশ্বাস হচ্ছে না, চোখটা বন্ধ করে দিয়ে বসে রয়েছে। হঠাৎ ঘরের মধ্যে আওয়াজ, কেতুবান একবার দেখো। চমকি উঠে দেখছে, নবদুর্বাদল স্যাং মাথায় ময়ূর পাখা, হাতে বাঁশরি, তুমি কোথা থেকে এলে গো? বলে কেতুবান, বলে আমি তো তোমায় চাইনি, আমি তো তোমায় ডাকিনি, আমি তো তোমাকে দেখতে চাই না, তুমি কেন এখানে ঢুকলে? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কেতুবান আজকে গোটা মথুরাতে তোমার মতন আমায় কেউ ডাকছে না, এই ঘরের দরজা বন্ধ করে দিয়ে এত প্রাণ পড়ে তোমার মতন আমার কেউ ডাকছে না, আর আমাকে যে খুব প্রাণপণে ডাকে আমি তো তার কাছে না গিয়ে থাকতে পারি না। কেতুবান কেতুবান কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে এত দয়া তোমার ঠাকুর, এমন পাপ নেই আমি করিনি, এমন অন্যায় নেই আমি করিনি, তবু তুমি আমাকে এত দয়া করলে, তাই যদি হয় তুমি আমায় নাও। কেতুবান কৃষ্ণচরণে পড়লেন, তার আত্মা কৃষ্ণচরণে মিলিয়ে গেল। তার মানে দেখা গেল যে পাপটা সব ওই কৃষ্ণ নামে দূর হয়ে যায়, একে বলছেন বিধিভক্তি, যেখানে কৃষ্ণ নাম হবে। তাই দেখুন ওইখানে তে কৃষ্ণ কথাটা চারবার যে বলা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, চারবার কৃষ্ণ নামের মানে হলো, তিনবার কৃষ্ণ নামে আধ্যাত্মিক আধিদৈবিক আদি ভৌতিক তাপে নষ্ট, আর একবার কৃষ্ণ নামে আত্মসাৎকরণ, রাম চারবার। রাম কথাটার মানে হলো রয়েতে, দেখুন রা হাঁ হয়ে যায়, এই হাঁ হওয়ার সঙ্গে সঙ্গে ভেতরে সব তাপ বেরিয়ে যায়, পাপ বেরিয়ে যায়, আর ম বন্ধ হয়ে যায়, আর পাপ সে ঢুকতে পারে না। এটা আমার কাঠিয়াওয়া রামের ব্যাখ্যা করেছেন, র আ ম তিনটেকে নিয়ে বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক মূর্তি। তাই চারবার রাম নামের অর্থ অর্থ হলো যে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটেই মেলে, রাম নাম করলে পরে চারটে মেলে বলে চারবার রাম নাম। এটা আপনার ওই ব্যাখ্যা, সংকীর্তন একজন শুনতে চেয়েছিলেন, আমি আমার জ্ঞান বুদ্ধি মতন অল্প করে বললাম, সময় আমাদের বেশি নেই। এটাকে বলছেন বিধিভক্তি। তাহলে বিধিভক্তি কাকে বলে? ভগবানের চরণে ফুল দেওয়া, আরতিতে গিয়ে দাঁড়ানো, স্তুতি করা, প্রণাম করা, এটা এটা নিয়ম করে করব, যে যতই বলুক এগুলো করে কি হয়, করব। আমাদের পল্লী বাংলায় এগুলো আপনারা করেন সকলে, শাখা সিঁদুর পরেন। তারপরে এই সিঁদুর পরার মানেটা কি, এটা নিয়ে একটা বড় সুন্দর কাহিনী আছে। একবার
ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্র লঙ্কা থেকে ফিরে এসেছেন, হনুমানজি ওরা সবাই এসেছে। আসার পর একদিন সকালবেলা হনুমানজির খিদে পেয়ে গেছে, সীতাদেবীকে বলছেন, সীতাদেবীর কাছে উনি শিশুর মতন থাকতেন, বলেন মা খুব খিদে পেয়েছে, বলে আমি স্নানটা করে আসি, এসে তোকে খেতে দেবো। উনি স্নান করতে গেছেন, হনুমানজি দাঁড়িয়ে আছেন, স্নান টান করে এসে উনি সিঙ্গার করছেন, সিঁদুর পড়ছেন, হনুমানজি দেখছেন দাঁড়িয়ে, লাল ফোঁটাটা ওখানে পড়লে কেন গো? বেচারি কি বলে, বলে এটা পড়লে তোর প্রভুর আয়ু বাড়ে। আচ্ছা, এটা পড়লে পরে আমার প্রভুর আয়ু বাড়ে? মেয়েদের সিঁদুর মানে হলো প্রভুর আয়ু বাড়া, স্বামীর আয়ু বাড়া। আপনারা অনেকে টিপ ব্যবহার করেন, আমার মনে হয় টিপের থেকে সিঁদুরটা ভালো, কারণ এতে মনোসংযম হয়, এখানে নিজের প্রভুকে স্থাপন করা যায়। তো ওইখানেতে যে সিঁদুরটা পড়ছেন, তো বলছে যে এইটা সিঁদুর পড়লে পরে প্রভুর আয়ু বাড়ে, বলে হ্যাঁ। বাস হনুমানজি খাওয়াটাও ভুলে গেছে, চলে গেছে। কিছুক্ষণ পরে দেখা গেল হনুমানজি পুরো দেহটার মধ্যে লাল একদম, দিয়ে রামচন্দ্রের দরবারে গিয়ে হাজির। রামচন্দ্র হো হো করে হেসে, আরে হনুমানজি তুমি এরকম লাল? তখন বলছে কি ব্যাপারটা? বলছে আরে দেখুন না, মা বললে এইখানে সিঁদুর লাগে। তখন কেন? বলে এখানে সিঁদুর লাগালে প্রভুর আয়ু বাড়বে, ওইটুকুনি সিঁদুর দিলে কইটুকুনি আয়ু বাড়ে, আমি সেজন্য গোটা দেহে লাগিয়েছি। তখন রামচন্দ্র বললেন যে এই, বললেন এই মঙ্গলবার, সেদিন ছিল মঙ্গলবার, বলে হনুমান আমি তোমাকে আশীর্বাদ করছি, এই মঙ্গলবার দিন কেউ যদি কোনো ভক্ত তোমার গায়ে সিঁদুর চড়ায়, চুলা চড়ানো বলে, এই সিঁদুর যদি চড়ায় চোখ দুটো ছাড়া, তাহলে যে সে যে মনোবাঞ্ছা করবে সেই মনোবাঞ্ছাই পূর্ণ হবে। সেই জন্য আমরা মঙ্গলবার দিন হনুমানজির চরণেতে সিঁদুর চড়াই, চুলা চড়াই। এগুলো কিন্তু প্রত্যক্ষ ফলদায়ক। হনুমানজি কিন্তু প্রত্যক্ষ দেবতা, তিনি এখনও জীবন্ত এবং আমাদের সাধু সন্ন্যাসীদের তিনি রক্ষা করে রাখেন। এই যে ভক্তি, হাতে শাঁখা সিঁদুর পরা, পূজা করা, সন্ধ্যারতি করা, প্রদীপ দেওয়া, এগুলোকে বলছেন বিধিভক্তি। এই বিধিভক্তি করতে করতে কিছুদিন করলে পরে, নিয়ম করে করলে পরে, শেষকালে সেই বিধিভক্তি হয় রাগানুগা ভক্তিতে পরিণত। রাগানুগা ভক্তি কাকে বলে? তখন একটা অনুরাগ এসে যায়। কার প্রতি? ঈশ্বর। আমাদের একটা গানে আছে না, গুরুপদে মোর প্রেম ভক্তি, হলো না মন হবার কালে, আর কি হবে সাধন ভজন অনুরাগের সময় গেলে। তো এই বিধিভক্তি ঠিক ঠিক, বিধিভক্তি মানে তাহলে নিয়ম করে করা, তাতে হয়তো প্রেম নেই কিন্তু করছি। এই করতে 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 রাগ উৎপন্ন হবে, অনুরাগ এসে যাবে, উনি টেনে নেবেন। এই অনুরাগের সঙ্গে যখন দেব, তারপরে আসবে শেষকালে, অনুরাগের সময় চোখে জল আসবে। যার অনুরাগ এসেছে সে যখন ভক্তি করে তখন সেখানেতে তার চোখে জল আসে। আর এই চোখে জল আসাটা মানে হলো যে বিধিভক্তি রাগানুগা ভক্তি পরিণত হয়েছে। আর এই চোখে জল আসতে 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 একটা সময় আসবে যে সময়তে তার সঙ্গে কথা বলা যাবে। আমার গুরুদেবের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণ মিষ্টি নিয়ে খেয়েছিলেন, ঘটনা ঠাকুর রামকৃষ্ণদেবের কথা তো আপনারা জানেনই। ঠাকুর রামকৃষ্ণদেব যখন রাসমণিকে চর মেরেছিলেন, যখন মথুরবাবু এলেন, সবাই ভাবছে ত্রাহিমাম ত্রাহিমাম, আজকে কি হয় দেখ, বেটা কিনা রানীর গালে চর মারে। মথুরবাবু ঢুকছেন আর ঠাকুর কি করছেন? ঠাকুর গিয়ে মায়ের আঁচলটা ধরে, মা তোর কাছ থেকে আমাকে তাড়িয়ে দেবে বলছে। মাটির মা, সত্যিকারের মা। তখন ইরাম হয়ে যায় যে সত্যিকারের মা, আমরা হলে সুপারিশ করতে যেতাম যে আমাদের অপরাধ ক্ষমা করে দিন এবারের মতন। আর ঠাকুর কারুর কাছে গেলেন না, ঠাকুর গিয়ে মায়ের আঁচলটা ধরে বলছে, মা আমাকে তাড়িয়ে দিতে চাইছে, মা তোর কাছ থেকে আমাকে সরিয়ে দিতে চাইছে। মথুরবাবু বুঝে গেলেন এই রামকৃষ্ণ চরিত্র কে জানে, কে বুঝেছে, কে তাকে জেনেছে, যে কে তিনি, কে এসেছিলেন এই ধরার ভূমিতে, আমরা জানতে পারি না। আজকে অনেকে সমালোচনা করি, চিন্তা করুন, রাত্রি ১২টা, রানী রাস আমাদের সারদা দেবী পাশে শোয়া, ঠাকুর পাশে শোয়া। সারদা দেবীর বয়স তখন ১৮ বছর, ঠাকুর তখন যৌবন সম্পন্ন। রাত্রি ১২টা ঠাকুর উঠে বসেছেন, উঠে বসে স্খলিত ভাষণা, আমার মা পাশে শোয়া, ১৮ বছর বয়স। ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, মন এই হলো নারী দেহ, একে পাওয়ার জন্যে গোটা পৃথিবী তর পাচ্ছে, এ তোর বিবাহিত স্ত্রী, এতে যদি তুই উপগত হোস তোর কোনো পাপ লাগবে না, কিন্তু মন একে তুই যদি গ্রহণ করিস, ভোগ করিস, তাহলে তুই ভগবান পাবি না, তুই কী চাস? বললেন একটা প্রাকৃতিক আকর্ষণে আমার হাত ধীরে ধীরে ওই দেহর দিকে এগিয়ে গেল, মাঝপথে আমি সমাধিস্থ হয়ে গেলাম,
তারপরের দিন 8টার সময় শতক চেষ্টা করে তবে তার সমাধি ভাঙা হলো।